মাজাই থুরাই পেছনে সব জায়গায় গুলি, প্রায় 200-300 হাফ গুলি আছে। ডাক্তার কি বলছিল? ডাক্তার বলছিল তুমি বাসায় যাও, বাসায় গেলে এটা ঠিক হয়ে যাবে, কিন্তু এটা তো ঠিক হওয়ার কোনো ইয়ে নাই, কোনো ভালো কোনো চিকিৎসা উন্নতি হয়েছে এটা তো কোনো আমি দেখছি না। যদি সুস্থ থাকতাম তাহলে খেলাধুলা করতাম, কাজ করতাম, যেখানে মন চাইতো সেখানে যাইতাম, কিন্তু আমার ভিতরে তো অনেক গুলি, রোদের পর গেলে পাও জ্বলে, আবার হিঙে, কোনো কাজ কাম করতে পারি না, কোনো কিছু করে শান্তি নাই। এখন হাঁটা চলাও বেকা আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, হাঁটতেও সমস্যা হয়, একটু চিকিৎসা দিলে ভালো হয়। গুলি খেয়েছে, জ্বালা পোড়া করে, কান্নাকাটি করে, চলাফেরা করতে পারে না, শুয়ে শুয়ে চেঁচায়, হয় তোমার ভালো লাগে না, গুলি খাইছি, সময় দেবো আর কি, শুই দে ভাই, কেমা ভাই পারবো। আর কারণ ছেলের সরকার থেকে চিকিৎসা একটু সাহায্য করলে পরে আমরা একটু উপকার পাতাম, খারাপ করে থাকে আমার এখন ভালো লাগে না। কেউ খোঁজ খবর নেই না। 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আন্দোলনে যাই, তারপর আপনার প্রত্যেক দিন আন্দোলনে যাইতাম, চোখের সামনে এগুলা দেখতাম, দাঁড়া থাকতে পারতাম না, মন থেকেই যেতাম। যাই 5 তারিখ থেকে সকালবেলা থেকেই খুব কঠিনভাবে আন্দোলন শুরু হয়, পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষ, সংঘর্ষ হতে হতে দুপুরের দিকে আমার পাশে একজন ছিল, তার গলায় গুলি লাগে, গুলি লাগার পরে সে নিহত হয়ে যায়। তাকে আমি তুলতে যাই, তখন পুলিশ আমাকে পিছন থেকে গুলি করে, সেই গুলিতে আমি আহত হই। পরে ট্যাসেল মারছিল, সেটা আমার এসে লাগে, লাগে লাগার পর ওইটা খাইয়ে আমি অজ্ঞান টজ্ঞান হয়ে গেছিলাম। এখন চোখ মুখ খুলে দেখি আমি হসপিটালে, কোনো শরীরে গুলি আছে প্রায় 300 আপ, ছগড়া তো অনেকগুলো লাগছিল, এরপরে 5 হাত দূর থেকে মারছিল, একদম কাছ কাছে। চিকিৎসা হসপিটালে ছিলাম, হসপিটাল থেকে আপনার ডাক্তাররা কিছুদিন চিকিৎসা করার পরে রিলিফ দিয়ে দিল, বাড়ি চলে যাও, সুস্থ হয়ে যাও। সুস্থ এখনো হয়নি, ভিতরে জ্বলা পোড়া করে, জিলিক মারে, কাজ কাম করতে পারে না, অনেক সমস্যা। অপারেশন হলে ভালো হয়, চিকিৎসার তো এখনো দরকার। চিকিৎসাতে কেউ তো, আপনারা যেরকম আইলেন এমা তো কেউ আসে আসে না, আপনারা যেরকম খোঁজ নিচ্ছেন এরকম খোঁজ নিলে নাই চিকিৎসা একটু তাড়াতাড়ি হতো। আমি অপারেশন হতে চাই, অনেকগুলা গুলি রয়েছে ভিতরে, সেই গুলিগুলো বের করতে চাই। হ্যাঁ, ওইগুলো তো মনে আসেই, চোখের সামনে তো ভাসেই, অনেকেই মারা গেছে, অনেকের লাশ তুলেও দিছে রিক্সায়। কুষ্টা আমি একটা বেকারিতে কাজ করতাম, শিশির বেকারি, তো 1 তারিখ থেকে 5 তারিখ তো না কুষ্টা পুরাই অফ, প্রত্যেক দিনে এখানে মানুষ মারা যেত, ওখানে মানুষ মারা যেত। কুষ্টা ডিসি কোর্টেও 1 তারিখ থেকে আন্দোলন আমরা ফার্স্ট টাইমে শুরু করি, 1 তারিখ থেকে ডিসি কোর্টের ওখান থেকে। এখন নিজে ওইগুলো দেখে তো দাঁড়া থাকতে পারতাম না, নিজের মন করতো আমি আন্দোলনে চলে যেতাম, কেউ আমাকে ডাকতো না কিংবা কোনো ইয়েও না, মন চাইছে গেছি। এখন ওখানে যায় শেষ কালে আমগুলি বিদ্ধ হলাম। 5ই আগস্টে আপনার বেলা 2টার দিকে ফোন আসলো, ফোন আসলো তো বলছে যে হসপিটাল থেকে ফোন আসলো যে আপনার ছেলে গুলি খাইছে। তখন ধরেন যে আমি দৌড়াদৌড়ি করি হসপিটালে যা দেখি যে প্রচুর লোক, তো ওখানে দেখলাম যে আমার ছেলেটাও কাতরাচ্ছে, তো প্রায় 6 দিন মতো হসপিটালে ছিলাম। থাকার পরে ডাক্তার রিলিজ দিয়ে দিল, বলল যে বাড়ি গেলে ঠিক হয়ে যাবে নি, তো আমার ছেলে তো বাড়ি নিয়ে আসছে, নেওয়ার পরে তো এখনও রোদ মদ উঠলে জ্বালা পোড়া করে, ঠিকমতো ঘুমও পারতে পারে না, আর 200-300 এই শরীরের ভিতর গুলি রয়েছে। আমার তো ধরেন যে দিকে আর্থিক অবস্থা খুবই সমস্যা, একটা তাঁতের উপর 5টা জীবন নির্ভর করে। তা আমি তো সরকারের কাছে একটা আবেদন করছি, আমার ছেলের একটা যাতে
সুচিকিৎসা বা আমার ছেলের একটা যে কোনো কাজে বা যে কোনো সহযোগিতা যাতে পায় সেই সরকারের কাছে আমার এটা আবদার। এখন পর্যন্ত সরকার বা প্রশাসক এখনও আমার দিকে কোনো নজর দিই নাই বা কেউ আসেও নাই।